আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা বলবো, এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন। যে আমলটি আপনি করবেন, সে আমলটি করার জন্য পূর্ব কিছু শর্ত রয়েছে। সে শর্তগুলো হলো যে আপনি মুসলমান, আমি মুসলমান, আমি ইমানদার দাবি করি, কিন্তু আমার কিছু নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। আমি মুসলমান হিসেবে আমার যে কাজগুলো, সেটা হলো আমি যদি নামাজ না পড়ে থাকি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে, সাথে সাথে ময় মুরব্বীদেরকে সম্মান করতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমকে ইজ্জত করে না, সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, বলে না নাউজুবিল্লাহ। যে বড়কে বেশি বেশি সম্মান করবে, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। ছোটকে স্নেহ করলে আন্তরিকতা তৈরি হবে, সে বড় হলে সে সম্মান পাবে। আর আলেমকে সম্মান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে শান্তি দান করবেন। আর প্রত্যেক ফরজ নামাজের পর আপনি একটি দোয়া মাত্র 3 বার করে পাঠ করবেন। এভাবে নিয়মিত আপনি 3 দিন পাঠ করেন, এরপরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পাঠ করবেন। এরপরে যে দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইয়া আল্লাহু ইয়া রহমানু يا رحيم يا مالك يا رزاق يا قادر সম্ভব হলে পরবর্তী যে এগুলো বললাম, আর রহমানু আল্লাহ ইয়া রহিম ইয়া মালিক ইয়া রাজ্জাক ইয়া কাদির, এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। এই দোয়াগুলোর উসুলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আর এই এটা পূর্ণ আস্থা বিশ্বাস, একিন ইখলাস রাখবেন যে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করতে পারে, অভাব অনটল দূর করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে আমলগুলো করার তৌফিক দান করুক।